হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট দীপা যখন সূর্যর সঙ্গে পুজোতে বসতে অস্বীকার জানায় সূর্য মোমের আলোতে হাত রেখে বলে আমি জীবনে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি দীপা পুজোতে যদি বসতে হয় তোমার সঙ্গেই বসবো তা না হলে বসবো না সূর্য রেগে বেরিয়ে যেতে লাগে দীপা এখনও সময় আছে সূর্যকে আটকাও ও কোথায় একটা চলে যাচ্ছে দেখ কিছু যদি হয়ে যায় আমরা এখানে এলাম পুজোটা করে সুন্দর করে সবাই একসঙ্গে আনন্দ করব বলে তাহলে কি পুজোটাই হবে না দেখুন ডাক্তারবাবু আপনার পাশের জায়গাটা আমার নয় সেটা আপনি যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো কিন্তু সূর্য বুঝতে চায় না বাইরে গিয়ে দীপার একটা ছবি নিয়ে চলে আসে আর পুরোহিত মশাইকে বলে আমরা প্রস্তুত এই ছবি নিয়ে আমি বসবো পুজোতে তাও তো ভাববো যে দীপা আমার সঙ্গে আছে হঠাৎ করেই পাশ থেকে একজন মহিলা আসতে লেগে দীপাকে ধাক্কা মেরে দেয় ছবিটা হাত থেকে পড়ে যায় দীপা পড়ে যেতে লাগলে সূর্য তাকে আগলে ধরে রাখে দেখলে বৌদিদি দিদি কতটা ভালোবাসে বৌ আমার দাদা তোমাকে আগলে রাখছে তোমাকে তোমাকে এতটা ভালোবাসবে যে তোমার যারা কাছের মানুষ রয়েছে তোমার এই বিয়েটা নিয়ে চিন্তা টেনশন করে তাদের সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ঠিক আছে দেখলে তো দীপা ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ওপর সময় রয়েছে তোমরা এক হয়ে থাকো সেও সেটা চায় তাহলে কেন তুমি ও পুজোতে বসতে পারবে না বলো সূর্যর হাতে ছবি দেখে লাবণ্য এসে রেগে যায় বলে কি করতে চাইছো তুমি একটা মানুষ জলজান্ত বেঁচে আছে তার ছবি নিয়ে তুমি বুঝোতে বসবে এতটা খারাপ তুমি কি করে হতে পারো বুঝতে পারছো না তুমি দেখো দীপার দীর্ঘায়ু হোক আমি সবসময় কামনা করি ওর জন্য কোনো অমঙ্গল না হয় কেন দিদি আমার মা কি তাহলে শেষ হয়ে যাবে আমার মায়ের আয়ু কমে যাচ্ছে তুমি এরকম আশীর্বাদ কেন করছো না শোনা দিদিভাই তোমাদের এগুলো নিয়ে ভাবতে হবে না বুঝতেই তো পারছো আমি তোমার মাকে এমনি আশীর্বাদ করলাম তোমার মা আরও অনেক দিন বাঁচবে আর সূর্য এসব ছবি তুমি রেখে দাও তুমি তো একবার বাবাকে জিজ্ঞাসা করতে পারতে সেটাও তুমি করলে না তোমার নিজের যা মনে হলো সেটাই তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলে কি করে নিলে আচ্ছা তোমরা দুজন মিলে প্রদীপ জ্বালালেই তো হয়ে যায় তাতেই মায়ের আশীর্বাদ পেয়ে যাবে সোনা রূপা তখনই বুদ্ধি করে যে সোনা তার বাবার হাত ধরবে আর দীপার হাত ধরবে রূপা চারজন মিলে একসঙ্গে প্রদীপ জ্বালাবে মন্দিরে চলো পুজো দিতে হবে আমরা যে কারণে এখানে এসেছি সেটা তো পূর্ণ করতে হবে এরকম করে মনোমালিন্যতা তৈরি করলে কি চলবে তখনই মন্দিরের ভেতরে প্রবেশ করে এরপরে সূর্য দীপা প্রদীপগুলো জ্বালিয়ে দেয় পুজো শুরু হয়ে যায় পুরোহিত মশাই তো খুব খুশি দীপাকে বলে দেখলি তো মা আমি তোকে বলেছিলাম যে তুই কোনো কষ্ট পাবি না তোর জীবনটা নতুন করে সেজে উঠবে সেটা নিশ্চয়ই হচ্ছে সূর্য দীপা খুব খুশি তখনই প্রবীর বলে যে দীপা অনেকদিন তোর মুখে একটা গান শুনি না আমাকে একটা গান শোনাবি দীপা গান গাইতে শুরু করে তার গান শুনে আশেপাশের লোকজনও জড়ো হয়ে যায় এত ভালো দীপা গান গাইতে পারে সবার মন মুগ্ধ হয়ে যায় এরপরে রাখি পরানোর পালা চলে আসে দাদুভাই হাত বাড়িয়ে দেয় সোনারূপা বলে না আগে তো আমাদের বীরকে পড়াতে হবে ও ছোট বীরকে পড়ানোর পরে তোমাকে পড়াবো বীরকে পড়িয়ে দেয় রাখি বীরকে কি সুন্দর লাগছে দেখতে এরপরে দাদুভাইকে পড়িয়ে দেয় সূর্য তার বোনের কাছ থেকে রাখি পরে আর এদিকে দীপা ভিক্টর এবং জয়কে রাখি পরিয়ে দেয় তার ভাই নেই তো কী হয়েছে আর রূপা একে অপরকে রাখি পরিয়ে দেয় কেন কারণ সোনা যেমন রূপাকে আগলে রাখবে রূপাও তেমন সোনাকে আগলে রাখবে আমরা দুজন টুইন্স না একসাথে আমাদের থাকতে হবে তো এমন কিছু করা যাবে না যাতে আমরা আলাদা হয়ে যাই সোনা রূপার এই ভালোবাসা দেখে সবাই অবাক হয়ে যায় পুজোর শেষে সবাই যখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে তখনই পুরোহিত যেঠু বলে যে দীপা মা তুই যদি তুই যদি আজকে সন্ধ্যা আরতিটা করতিস তাহলে খুব ভালো হতো করবি তো দীপা আমতামটা করতে শুরু করে তখনই প্রবীর বলে কেন সন্ধ্যা আরতি দীপা করবে নতুন করে সমস্যা কোথায় আর সূর্য মেডিকেল ক্যাম্পে যাচ্ছে সেখান থেকে ফেরার পথে দীপা তোকে নিয়ে যাবে তুই এতটা চিন্তা করিস না তোমার সব কিছু ঠিক হয়ে যাবে আর দেখ যাই কিছু হোক না কেন আমরা আছি বাইরে তোরা দুজন এখানে থাক ঠিক আছে আমি সন্ধ্যা আরতি সব কিছু ম্যানেজ করে নেই তারপর তোদের ডাকছি এরপরে সূর্য নানাভাবে দীপার সঙ্গে হাসি ঠাট্টা মজা করতে শুরু করে দীপা বলে কি করছেন ছেলে মানসিকতা এটা মন্দির কেউ যদি দেখে ফেলে তাতে কি হয়েছে তখনই হঠাৎ একজন বৃদ্ধ মহিলা এসে অসুস্থ হয়ে যায় দীপা দৌড়ে ছুটে মন্দির থেকে গিয়ে এক ঘটি জল এনে তার মুখে দেয় এরপরে তার একটু সুস্থ লাগছে তখনই এটা দেখে সূর্য মনে পড়ে দীপাকে প্রথম এরকমই একজন বৃদ্ধাকে জল খাওয়াতে দেখে সূর্য প্রেমে পড়েছিল এত ভালো মানবিক কারো যে মানসিকতা হতে পারে সেটা দীপাকে দেখে সে শিখেছিল তারপরে তাকে হাত ধরে তুলে সূর্য মন্দিরের ভেতরে দিয়ে আসি আর দীপাকে বলে আমি জানি তোমার মনে যে ক্ষতগুলো হয়েছে সেগুলো আমি পূরণ করতে সময় লাগবে তবে আমি বিশ্বাস করো তোমাকেই ভালোবেসেছি দীপা আর অন্য কাউকে কক্ষো তাকিয়েও দেখিনি আমার জীবনে অনেক ভুল ছিল অনেক ত্রুটি ছিল যেগুলোর কারণে আজকে হয়তো আমি আর তুমি এক থাকতে পারলাম না কিন্তু তোমাকে আমি যাই বলি না কেন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না এই বিশ্বাসটুকু আমার ছিল আমি না থাকাই তুমি যে আমার পরিবারকে যেভাবে সামলেছ এটা সত্যিই অবিশ্বাস্য ডাক্তারবাবু সোনারূপা বড় হয়ে যাচ্ছে ওদের ভবিষ্যৎ নিয়ে আমাদের কিছু ভাবতে হবে আর তার থেকেও বড় কথা যে ইরা এখন জেলে রয়েছে সোনারূপা মন্দিরের বাইরে যাওয়ার সময় দাদুভাইকে বলে কী ব্যাপার তুমি আমাদের আইসক্রিম খাওয়াতে চেয়েছিলে তুমি বড় ভুল করে ফেলেছো কেন খাওয়ালে না এখনও হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি তো আমি সত্যিই ভুল করে ফেলেছি আমরা সবাই মিলে আইসক্রিম খাবো কে প্রবীর তুমি একদম আইসক্রিম খাবে না ডাক্তার তোমাকে না করেছে না এক বাইটও নয় কেন খাবে তুমি ভিক্টর তিস্তা তারপরে অনুজা বাকি যারা রয়েছে সবাই খাবে তুমি গাড়িতে বসে বসে দেখবে আর ভিক্টর তুমি বাড়ির ছেলে হয়ে গেছো এখন তোমাকে দায়িত্ব দিলাম কোনোভাবেই যেন দেখবে তোমার জেঠুমণি আইসক্রিম খেতে না পারে লাবণ্য তুমি মন্দিরে যাবে না না সূর্যদীপ অনেকদিন পরে এক হয়েছে ওদের অনেক কথাবার্তা থাকতে পারে সেগুলো ওরা বলুক আমি এখন যাব লইয়ারের অফিসে ইরার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সূর্যের দিবসটা করিয়ে দিতে হবে আমার কারণে সূর্য মধ্যে ফাটল ধরেছিল দূরত্ব বেড়েছিল আমি সেগুলো মিটিয়ে ওদের এক করে দেব। আমরা পুরো পরিবারটা যেমন এক হয়ে রয়েছি হাসি খুশি আনন্দে তেমনই চাই সূর্য এবং দীপার সম্পর্কটা ঠিক হয়ে গেলে সোনার উপাও খুব খুশি হয়ে যাবে এমনকি আমরাও ভালো থাকবো আর তার জন্য আমার যত তাড়াতাড়ি সম্ভব মতো একটা মেয়ের থেকে আমার ছেলেকে ছুটকারা পাওয়াতে হবে কারণ এই বিয়েটার কোনো মান্যতাই নেই ওর মতো একটা টেরিস্ট মেয়ে যার কাছ থেকে ডিভোর্স পেতে এখন বেশি সময় লাগবে না পুলিশ কাস্টাডিতে রয়েছে এটাই সুযোগ আর তাই আমার ছেলেকে মুক্ত করতে যা যা করতে হবে আমি সবটা করতে রাজি তুমি এদিকটা সামলে নিও প্রবীর বুঝতে পারছো তো মা বাবা এখনও কেন এলো না ওদের ভেতরে অনেক কথা আছে ওদের মধ্যে ভাব হচ্ছে তাই না ওরা বন্ধু হয়ে যাচ্ছে ঠিক বলেছো সোনারূপা চলো আমরা এবার আইসক্রিম খেতে যাই আইসক্রিমের দোকানে আমরা গিয়ে হামলে পড়বো এটাই তো আমাদের কাজ তোমাদের আইসক্রিম খাওয়াতে চেয়েছি আজকে মন ভরে খাওয়াবো তোমার মা বাবা দেখবে ঠিক ভালো থাকবে সবাই আইসক্রিম খেতে চলে গেলে সূর্য দীপা বাইরে আসে দীপা বলে সূর্য আমি সত্যি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি যেমন আমি অর্জুন দাকে বিয়ে করতে চেয়েছিলাম তখনই মনে হয় সোনার উপরও চেয়েছিলো আর যার পরিস্থিতির কারণে পড়ে সূর্যকে বাদ দিয়ে দীপা বারবার করে অর্জুন দাকে বিয়ে করতে রাজি হয়েছিল সূর্য বলে দেখো দীপা আমি কখন নিজেকে ভুল প্রমাণ করতে পারি কিন্তু তোমাকে নয় কারণ তুমি যে ন্যায় নীতি পরায়ণ একজন মানুষ তুমি কোনো অন্যায় করতে পারো না হ্যাঁ মানছি তুমি অর্জুন তাকে বিয়ে করতে গিয়েছিলে বিয়েটা তো হয়ে যায়নি ওই মানুষটা তোমাকে অনেক ভালোবাসতো অনেক সেক্রিফাইস করেছে তোমার জীবনে কিন্তু তারপরেও তুমি ওকে জড়িয়ে নিতে পারো নি কারণ তুমি আমাকে সবথেকে বেশি ভালোবাসো আর আমি তোমাকে বলছি তোমার ভালোবাসার মানুষদের সবাইকে আমি ভুলিয়ে দেবো আমার ভালোবাসার যত্ন দিয়ে আর কখনো কোনো কিছুর জন্য তোমাকে কষ্ট পেতে হবে না দীপা দীপার চোখ দিয়ে জল পড়ে সূর্য চোখের জল মুছিয়ে দেয় আর বলে সত্যি বলো তো তুমি আমাকে খুব ভালোবাসো কি বাসো না হ্যাঁ দীপা রাজি হয়ে যায় বলে আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি বলে সূর্যকে জড়িয়ে ধরে সূর্যও বলে যে হ্যাঁ আমিও তোমাকে দীপা খুব ভালোবাসি প্রথম যেদিন দেখেছিলাম সেই ভালোবাসা আজকে উপলব্ধি করতে পারছি মনে হচ্ছে আমরা নতুন জীবনে পাড়াচ্ছি নতুনভাবে বাঁচতে শিখছি এর থেকে বড়ো পাওনাটা আর কি হতে পারে একটা মানুষকে ভালোবেসে তার প্রেমে বারবার পড়ার মধ্যেই তো আনন্দ রয়েছে আর তুমি চিন্তা করো না আমরা এখন সবাই মিলে একসঙ্গে থাকবো ভালোভাবে বাঁচবো আমাদের সম্পর্ক নিয়ে তোমার যে অভিযোগ রয়েছে তোমার আমার পাশে তোমারই জায়গা সারা জীবন ছিল দীপা আর সেই জায়গাটা সারা জীবন তোমারই থাকবে কেউ কেড়ে নিতে পারেনি আর পারবে না কেন বুঝতে সেটা পারছো না জীবনে অনেক ভুল ত্রুটি আমি করেছি তার মধ্যে সব থেকে বড় ভুল ছিল এরাকে বিয়ে করা ও তো এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে কিন্তু তারপরে ওর থেকে আমাকে ছুটকারা পেতেই হবে আর হঠাৎ করে সেই মুহূর্তে একজন বিক্রে করতে মহিলা চলে আসে দীপা তার স্বামী সূর্যর কাছ থেকে টাকা চেয়ে নেয় তাকে টাকার নোটটা হাতে তুলে দেয় তখনই সেই মহিলাটি খুব খুশি হয়ে যায় বলে যে আমার খুব খিদে পেয়েছিল রে মা টাকাটা দিয়ে খুব উপকার করলি দীপা খুশি হয়ে যায় এরপর দীপার হাতটা সেই বৃদ্ধ মহিলাটি বারবার দেখেই যাচ্ছে দীপা অবাক হয়ে যায় কী দেখছেন এমন করে তোর মহা প্রলয় আসতে চলেছে তার মানে সব কিছু ভেসে যাবে কি সব কিছু ভেসে যাবে কিচ্ছু থাকবে না সব উড়ে ধুরে ছাপ হয়ে যাবে তার মানে বুঝতে পারছেন না আপনি যাই কিছু হয়ে যাক না কেন আসতে আপনাদের জীবনের সব থেকে বড় ঝড় এরই মধ্যে হঠাৎ করেই এতটা বৃষ্টি ঝড় বাতাস সূর্য জলের মধ্যে ভেসে যাচ্ছে দীপাবলায় ডাক্তারবাবু আপনি আমার হাত ছেড়ে দিন তা না হলে আপনি ভেসে যাবেন সেটা আমি চাই না সূর্য কোনোভাবে দীপার হাত ছাড়তে চায় না দীপা হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয় রূপার হাতটা অজগবি একটা ঢেউ এসে ছাড়িয়ে দেয় রূপাভাবে আমার বাবা আমার হাত ছেড়ে দিল গুটিকে কোলে তুলে নিয়েছে আমার বাবা এরকমটা কি করে করতে পারলো রূপা খুব কষ্ট পায় এরপরে স্রোতে ভেসে যাচ্ছে দীপা এবং রূপার দুজনে আবারও বিচ্ছেদ ঘটে গেল সূর্য এবং সোনার থেকে কি হতে চলেছে সিরিয়ালের পরবর্তী অনুরাগের সোনা রূপা ও সূর্য দীপা পানিতে ভেসে আলাদা হলো পরিস্থিতির শিকার হয়ে আজকে যেভাবে পরিস্থিতি ওদের পাশ থেকে সরে গেছে তাতে করে সূর্য দীপা এক দুদিনের জন্য ভালোভাবে সময় কাটালো মিল হলো অথচ তারা কখনোই মিলিত হতে পারে না আবারও তাদের বিচ্ছেদ ঘটে গেল রূপা তার মায়ের সঙ্গে ছোটো থেকে ছিল তাই তার মায়ের বিপদে তাই রূপাকেই পাশে থাকতে হলো সূর্যর পাশে সোনা রয়েছে সোনা রূপার আজকেই রাখি পরানো হলো আজকেই তাদের বিচ্ছেদ হয়ে গেল এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন